নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীবন। তো আজকে একটা খুব আন্ডার রেটেড সিরিজের ব্যাপারে আমি কথা বলবো। এই সিরিজটার ব্যাপারে আমি খুব কম মানে লোকেদের কাছে রিভিউ শুনেছি, মানে খুব কম দেখেছি যে এইটার ব্যাপারে রিভিউ টিভিউ করছে লোকেরা, ভিডিও যারা করে ইউটিউবে। বাট আমার মনে হলো এই সিরিজটা নেটফ্লিক্স এর ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার রেটেড ওয়ার্কস এই মুহূর্তে রিসেন্ট টাইমে দাঁড়িয়ে। তো এই সিরিজটার নাম হচ্ছে ক্লিক বেট। আর এই সিরিজটা একটাই গল্পে ওরিয়েন্টেড, মানে বেসিক্যালি বলা যেতে পারে একটাই সিজনের মধ্যে সব মানে মেন গল্পটা আর কি কমপ্লিট হবে। তো এই সিরিজটা বেসিক্যালি ক্রাইম থ্রিলার। গল্পটা যদি অল্প করে বলি উইদাউট এনি স্পয়লার্স, তো একটা ফ্যামিলি, তার মা আছে, বাবা আছে, বাচ্চা আছে। তো যে বাবা মানে যে হাজবেন্ড আর কি, সে খুব ভালো, হ্যাঁ মানে খুব কেয়ার করে ফ্যামিলি। তার তার নিজের বোন আছে, মা আছে, পুরো একটা ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যামিলি। তো এবার হঠাৎ একদিন ওই লোকটাকে খুঁজে পাওয়া যাবে না, হি ইজ মিসিং। তারপরে অনেক খোঁজাখুঁজির পর ওই লোকটা সম্বন্ধে অনেক কিছু জিনিসপত্র তথ্য বার হবে, যেগুলো খুবই কোয়েশ্চেনেবল। কারণ মানে যে জিনিসগুলো বার হচ্ছিল সেগুলো টোটালি ওই মানুষটার সাথে কোনোভাবেই ম্যাচ খায় না। তো আদৌ সেগুলো কি সত্যি, না পুরোপুরি যে মানুষটা ছিল, যে লোকটা ছিল হাজবেন্ডটা, সে পুরোপুরি তার লাইফটা ফেক দেখাচ্ছিল সবার সামনে, এইটা নিয়ে পুরো ওয়েব সিরিজটা। আর এক কথায় বলতে গেলে খুব স্মার্ট কাজ করা হয়েছে, ডিরেক্টর তিনি খুব স্মার্ট কাজ করেছেন। মানে আর নেটফ্লিক্স এর ব্যানারে আমার মনে হয় নেটফ্লিক্স এটা যদি আরেকটু প্রমোট করতে পারতো তাহলে এই সিরিজটা আরো লোকেদের কাছে যেতে পারতো। যাই হোক, এই সিরিজটা যেটা প্রাইম ফোকাস সেটা পুরোপুরি কিন্তু যেমন স্টোরি ওরিয়েন্টেড তেরমই ক্যারেক্টার ওরিয়েন্টেড। কারণ এইখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়া হবে, এমনকি যতগুলো এপিসোড হবে, প্রাইম এপিসোড ধরে নিচ্ছে এপিসোড 4, এপিসোড 4 একটা পার্টিকুলার ক্যারেক্টারের অ্যারাউন্ডে গল্পটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তার ওয়াইফের অ্যারাউন্ডে একটা এপিসোড আছে, তার ছেলের অ্যারাউন্ডে একটা এপিসোড আছে, তার বোনের অ্যারাউন্ডে একটা এপিসোড আছে, তার মায়ের অ্যারাউন্ডে একটা এপিসোড আছে, এরম করে করে তাদের পার্সপেক্টিভ গুলোকে দেখাবে। আর লাস্টে ফাইনালি এর পেছনে কি আছে, কে হিরো কে ভিলেন, সেগুলো একদম লাস্টে কনক্লুশনে দেখা যাবে। যেটা দেখে মানে জাস্ট লিটারালি আমি জাস্ট চমকে গেছিলাম। এখান থেকে একটাই জিনিস যেটা বোঝা যায়, আমি যদি স্পয়লার ছাড়া বলি, যে মানুষ সোশ্যাল মিডিয়ার দাস হয়ে পড়ছে আস্তে আস্তে। সেই জিনিসটার একটা খুব নোংরা রূপ এই ক্লিকবেট সিরিজটাতে দেখা গেছে, যে মানুষ কতটা নিচে যেতে পারে তাদের নিজের ভেতরের গিলটি প্লেজার গুলোকে এনহান্স করার জন্য। এই সাইকোলজিটা কোথাও না কোথাও এই ওয়েব সিরিজে পুরোপুরি ফুটে উঠেছে। আর একটা পারফেক্ট ফ্যামিলির সাথে দেখা, মানে খুব যে বিশাল অ্যাডাল্ট ফ্যাডাল কিছু আছে তাও না, বাট মানে ইউ ক্যান ওয়াচ ইট উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর ফ্যামিলি। কারণ গল্পটা খুব স্ট্রং, গল্পটা খুব ইন্টারেস্টিং। আর যত যাবে গল্পটা তত নিজেও কনফিউজড হয়ে যাবে, যারা যারা দেখবে যে কি আদৌ মানে ভিলেনটা কে, আদৌ মানে মাস্টারমাইন্ডটা কে, কি হচ্ছে আমি কিছুই ধরতে পারছি না, এরকম হবে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এক ওটাও প্রেডিক্টেবল লাগেনি, যেটা হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট একটা যে কোনো থ্রিলার সিনেমা হোক বা সিরিজের ক্ষেত্রে। আনপ্রেডিক্টেবিলিটি ইজ দ্য প্রাইম থিং এই সব ক্ষেত্রে। তো আমি তো মানে অনেক অনেক বেশি করে রেকমেন্ড করবো ক্লিকবেটটা। এটা মাত্র 10টা এপিসোডই আছে প্রবাবলি, প্রত্যেকটা এপিসোড ওই 45 মিনিটস, কয়েকটা 50 মিনিটস, এরকম কয়েকটা 30 মিনিটস আছে প্রবাবলি। তো দেখে নাও, মানে খুব সুন্দর লাগবে। একটাই সিজন, একটাই সিজনের গল্প শেষ। হিউম্যান সাইড গুলোকে বোঝা যাবে, হিউম্যান ইমোশনস গুলোকে বোঝা যাবে, একটা মানুষের অ্যারাউন্ডে এতগুলো মানুষের চিন্তাধারা কিরকম হয়, সেম থাকে নাই, এত কিছু কাণ্ডর পর পাল্টে যায় নাকি, সে চায় যাতে সত্যিটা বেরিয়ে আসুক, এই সব মিলিয়ে খুব সুন্দর একটা কাজ। আর আমি আরেকবার বললাম, হাইলি রেকমেন্ড করছি ক্লিকবেট, নেটফ্লিক্স এ দেখো। আর আমি বলছি ডিসঅ্যাপয়েন্টেড হবে না, খুব ভালো একটা কাজ। তো এইটা একটা ছোট্ট করে রেকমেন্ডও দিলাম, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলো এই ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।